দলবিরোধী কাজের জন্য মুর্শিদাবাদ জেলার 18 জনকে বহিষ্কার করল তৃণমূল। রাজ্যের তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে ঘোষণা করেছেন, যারা তৃণমূল প্রার্থী পদ পায়নি অথচ নির্দল প্রার্থী হয়ে লড়াই করছেন তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। সোমবার দুপুরে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে 800 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। সোমবার দুপুরে বহরমপুরের জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠকে জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায় বলেন, মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার মোট 5টি পৌরসভার নির্বাচন, সেই নির্বাচনে যারা তৃণমূল দলের হয়ে টিকিট পায়নি অথচ নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে ভোটে লড়াই করছেন তাদের বিরুদ্ধে দল বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। এদের মধ্যে প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান ভরত জাওর ও গৌতম রায় রয়েছেন। মুর্শিদাবাদ পৌরসভার 4 জন, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার 4 জন, বেলডাঙ্গা পৌরসভার 6 জন ও কান্দি পৌরসভার 3 জন রয়েছেন। এদের মধ্যে বেলডাঙ্গা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ভরত ঝাউর ও কান্দি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌতম রায় রয়েছেন। যদিও কান্দি পৌরসভার গৌতম রায় ও গুরুপ্রসাদ মুখার্জি তারা তৃণমূল দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেছিলেন, পরে তৃণমূলে যোগদান করে কলকাতার মদন মিত্রর হাত ধরে, তবে তাদেরকে টিকিট দেয়নি তৃণমূল দল, তাই তারা নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছেন। ফলে মুর্শিদাবাদ জেলার অধিকাংশ পৌরসভার গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, জেড টিভি। আজকে মূলত আমার এই বহরমপুর মুর্শিদাবাদ জেলায় 5টি পৌর নির্বাচন চলছে। নির্বাচন আমাদের 27 তারিখ। তার পূর্বে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চূড়ান্ত একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দ্বারা তৃণমূল কংগ্রেসের সাথী সঙ্গী তারা কেউ নির্দল ক্যান্ডিডেট হিসাবে দাঁড়াবে না। তথাপি রাজ্যের নির্দেশকে অমান্য করে আমার এই 5টা পৌরসভায় অনেক তৃণমূলের কর্মী, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলররা যারা নির্দল ক্যান্ডিডেট হয়েছেন আমাদের দলীয় ক্যান্ডিডেটের বিরুদ্ধে। আজকে আমরা দলগতভাবে রাজ্যের নির্দেশে গতকাল মন্ত্রী সুব্রত সাহা মহাশয়, এমপি আবু তাহের খান, রাজ্যের সহসভাপতি মইনুল হাসান, আমাদের প্রবীণ বিধায়ক নিয়ামত হোসেন, আমাদের সকলের অভিভাবক অশোক দাস মহাশয় এবং আমি নিজে উপস্থিত থেকে আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিই যে আমার এই 5টা পৌরসভায় টোটাল 18 জন নির্দল ক্যান্ডিডেট হয়েছেন যারা তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তাদেরকে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে দল থেকে তাদেরকে বহিষ্কার করা হলো এবং তাদের নাম আমি বলছি। প্রথমে হচ্ছে মুর্শিদাবাদ পৌরসভা, ওয়ার্ড নাম্বার 6 সোনালী সিংহ রায়, ওয়ার্ড নাম্বার 10 আশিয়ানা বেগম, ওয়ার্ড নাম্বার 13 ভদ্রী মণ্ডল, ওয়ার্ড নাম্বার 7 বিশ্বজিৎ দে, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার, ওয়ার্ড নাম্বার 2 রাজেশ পাল, ওয়ার্ড নাম্বার 6 মৌমিতা সরকার, ওয়ার্ড নাম্বার 8 পরিমল সরকার, ওয়ার্ড নাম্বার 10 দীপালী। বেলডাঙ্গার পক্ষ থেকে ওয়ার্ড নাম্বার 3 রয়েছে আসমা আরা, ওয়ার্ড নাম্বার 4 রয়েছে সন্তোষ কুমার ঝাও, ওয়ার্ড নাম্বার 5 রয়েছে মুক্তার আহমেদ, ওয়ার্ড নাম্বার 8 রয়েছে রবীন্দ্রনাথ মালাকার, ওয়ার্ড নাম্বার 9 রয়েছে এমডি আব্দুর রাজ্জাক, ওয়ার্ড নাম্বার 14 রয়েছে ভরত কুমার ঝাও। কান্দিতে আমাদের আছে ওয়ার্ড নাম্বার 14 হচ্ছে আমাদের মিতা, 14 ঋতুপর্ণা দাস, ওয়ার্ড নাম্বার 6 রয়েছে গৌতম রায়, ওয়ার্ড নাম্বার 9 রয়েছে গুরুপ্রসাদ মুখার্জি। এই টোটাল 18 জনকে আমরা দলগতভাবে তাদেরকে বহিষ্কার করলাম এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা তৃণমূল কর্মীর কাছে আমাদের বার্তা, আমরা বুঝতে পাচ্ছি আজও যেখানে আমাদের দল আজকে শুধু সময়ের অপেক্ষায় 5টা পৌরসভায় জয়ের ক্ষেত্রে, এখনও অনেক তৃণমূল কর্মী আছেন যারা আড়ালে আবদারে দলের বিরোধিতা করছেন, ক্যান্ডিডেটরা আমাদের কাছে অভিযোগ করছে, সেই মোতাবেক যদি তারা এই ধরনের কর্ম এখনও চালিয়ে যান তাহলে আফটার ইলেকশন তাদেরকেও কিন্তু আমরা দল থেকে সিদ্ধান্ত নিয়ে তাদের সম্পর্কে চূড়ান্ত একটা ব্যবস্থা আমরা গ্রহণ করব। কারণ আমরা চাইছি স্বচ্ছ পৌরসভা হোক, দুর্নীতিমুক্ত পৌরসভা হোক, আগামী দিন যারা এই পৌরসভায় আসীন হবেন, যাদের নেতৃত্বে পৌরসভা চলুক, তা একজন ভালো ভাবমূর্তি, স্বচ্ছ ভাবমূর্তি,
যিনি মমতা ব্যানার্জির আদর্শকে বয়ে নিয়ে যাবেন। এইভাবেই আমরা আজকে পৌরসভার টিকিটগুলো এইভাবেই বণ্টন করেছি এবং আমরা আশাবাদী মানুষ আমাদের পাশে থাকবে। আবারও বলছি, এখনও যারা দলের বিরোধিতা করছেন তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে, যদি এখনও না শুধরান, সে যে পর্যায়েরই নেতৃত্ব হোক না কেন, আফটার ইলেকশন তাদের সম্পর্কে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।